সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ উপবাসে দূরে এবং কাছে যারা আমাদের ইউটিউব চ্যানেল এসটিভি বাংলা দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের প্রতিবেদন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি এই চৌঠাল দক্ষিণপাড়ে একটি গ্রামে। বিশাল একটি ষাঁড় গরু লালন পালন করছেন। সুপ্রিয় দর্শক, আমরা যে গরুটি দেখতে পাচ্ছি আজকে এটি সম্পর্কে এই কালামবাইয়ের কাছে জানবো এই গরু সম্পর্কে। আচ্ছা কালাম ভাই বলেন, এই গরুর নাম কি? এই গরুর নাম সাহেব। সাহেব, সুপ্রিয় দর্শক, এই সাহেব গরু সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই খাবার কি দেন, এই লালন পালন সম্পর্কে দাম কিভাবে, তিনি এই লালন পালন করছেন, গরু কোথা থেকে সংগ্রহ করেছেন, এই মুহূর্তে এই সাহেব সম্পর্কে আমরা আজকের প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব। আমি এই গরু পাড়াগ্রাম হাটে থেকে ক্রয় করছিলাম এক বছর আগে কিনে আনছি। তখন ওর চরিত্র দেখে আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার কারণে ওর আমি রাইখে দিয়েছি, ওর নাম রাখছি সাহেব। সেই থেকে গরুর নাম সাহেব? হ্যাঁ, সাহেব নামে পরিচিত। পরিচিত সাহেব নামে পরিচিত এই সাহেব গরুটি আজকের সম্পর্কে আপনারা জানাবো। যারা সাহেব ক্রয় করতে চান তারা এই আবুল কালাম আজকের প্রতিবেদন দেখে তার সাথে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের নাম্বার এবং ঠিকানা এই প্রতিবেদনের ভিতরে পাবেন। আচ্ছা, সাহেব নামটা রাখার কারণটা কি? সাহেব নাম রাখার কারণ ওর চরিত্র খুব সুন্দর, সাহেবের মতোই আর কি। এর জন্য ওর নাম আমরা সাহেব রাখছি, ওর ডাক দিলে শুনে শুনে। হ্যাঁ, একটু ডাক দেন দেখি। সাহেব, সাহেব, সাহেব। সুপ্রিয় দর্শক, এটির নাম সাহেব। এই সাহেব নামের আজকের গরুটি আমরা 2021 কোরবানির জন্য প্রস্তুত। যারা এই সাহেব ক্রয় করে কোরবানি দিতে চান তারা আজকের প্রতিবেদন দেখে নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করবেন এই সাহেব যিনি লালন পালন করছেন। আমরা এই সাহেব সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রতিবেদনের মাধ্যমে। এটি এই সাহেবের ওজন এই মুহূর্তে 14 মন। আচ্ছা কালাম ভাই, এই সাহেব তো আপনি ক্রয় যখন করেছিলেন তখন কত মন ছিল? তখন 9 মন, 9.5 মন। 9.5 মন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা এই 9.5 মন থেকে 14 মন কিভাবে হয়েছে, কি কি খাবার দিয়েছেন? আস্তে আস্তে খাবার খাওয়াইছি। আমরা এই কি খাবার খাওয়াছেন সেটি একটু দেখা থাকি। তারপরে খুদ খুদ জাল দিছি, খুদ জাল দেখা হয়েছি, আর কুড়ে ভুসি চাইপথ। এই যে মুখে বল, এই ঘাস কুড়া ভুসি আমরা একটু দর্শককে দেখাতে চাই, আপনি কি খাবার দিয়েছেন ভাই? আচ্ছা দেখান যায়। আমরা এই বিষয়ে খবর পেয়ে আমরা চলে এসেছি এই ধামরাই চৌঠাল গ্রামে। এখানে যিনি এই গরুটি লালন পালন করেন, এই 2021 কোরবানিকে সামনে রেখে তিনি একটি গরু লালন পালন করছেন, ষাঁড় গরু। আপনারা দেখতেই পাচ্ছেন এই গরুটি সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যিনি এই গরুটি লালন পালন করছেন। আমরা জানব এই গরুটি তিনি নিজের খামার থেকে তৈরি করেছেন নাকি ক্রয় করে গরুটি লালন পালন করছেন। সুপ্রিয় দর্শক, আপনারা যে ষাঁড় গরুটি দেখাচ্ছি এটি কি জাতের এবং এর খাবার কিভাবে দিচ্ছেন, পরিচর্যা এই গ্রামে তিনি এই ধামরাইল চৌঠাল গ্রামে তিনি এত বড় একটি বিশাল ষাঁড় গরু কিভাবে লালন পালন করছেন, দর্শক আমরা এই বিষয়ে জানব। যারা 2021 কোরবানিতে এই ধরনের গরু ক্রয় করতে চান একটি গ্রামের একদম ন্যাচারাল পদ্ধতিতে গরু লালন পালন করেন ষাঁড় গরু, যারা গ্রামের গরু ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে আজকের এই প্রতিবেদন। অনেক বড় ষাঁড় গরু আমরা গ্রামে বড় বড় খামার থেকে পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা আজকে আপনাদের একদম অজপাড়াগায় একটি গ্রাম থেকে আপনাদের সেই বড় ষাঁড় গরু দেখানোর চেষ্টা করব যিনি লালন পালন করেন, এই বিষয়ে আমরা কথা বলবো। চলুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম আবুল কালাম। আবুল কালাম, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনার একটি বড় ষাঁড় গরু। হ্যাঁ, এটি সম্পর্কে শুরুতে একটু পরিচয় নিতে চাই গরুটির। গরুটি কি বিটের সেটি জানতে চাই, কোন জাত? দেশি জাত। দেশি? হ্যাঁ, আমরা তো দেখতেছি গরুটি দেখতে শাহিওয়াল ব্রিডের মতো দেখা যাচ্ছে। না, দেশি জাত। দেশি? হ্যাঁ। আচ্ছা, এটি এই মুহূর্তে বডি ওয়েট মানে লাইভ ওয়েট কত? মোটামুটি 13-14 মন। 13-14 মন? হ্যাঁ। আচ্ছা, এই যে 13-14 মন একটি ষাঁড় গরু একদম এই গ্রাম অজপাড়াগায় গ্রামে আপনি লালন পালন করছেন। হ্যাঁ, গরুটি অনেকে তো এইসব গরু বড় বড় খারামে এবার আধুনিক খামারে যারা তারা পালন করেন বড় খামারিরা, যেমন আমরা চিন্তা ভাবনা করছি খামার করুম, এর জন্য একাধিকটা গরু চেষ্টা করে দেখলাম যে পালা এটা কত সুখ, এর জন্য আর কি এই গরুটা চেষ্টা নিচ্ছি। চেষ্টা নিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, এই 14 মন ও দেশি একটি ষাঁড় গরু, দেশীয় বিট তিনি বলছেন, আমরা এই বিষয়ে জানি
আপনার এটা কি নিজের খামার থেকে তৈরি করছেন নাকি ক্রয় করছিলেন? না, ক্রয় করা, এটা নিজে বাড়িতে তৈরি করছি, এক বছর আগে আমার ক্রয় করা। যখন আপনি এটি সংগ্রহ করেছেন কোথা থেকে সংগ্রহ করেছিলেন? এটা পাড়াগ্রাম হাটে, হরজতপুর। হরজতপুর পাড়াগ্রাম হাট থেকে তিনি সংগ্রহ করেছেন পালার উদ্দেশ্যে। আচ্ছা, যখন সংগ্রহ করছেন তখন কি চিন্তা ছিল মাথায়? তখন চিন্তা ছিল যে এটার অনেক লালন পালন করুম, অনেক বড় করুম, এরকম একটা চিন্তা ভাবনা করছি। আচ্ছা, ওই মুহূর্তে কত কেজি ওজন ছিল? ওই মুহূর্তে এই নয় মন, সাড়ে নয় মন আসছিল, সাড়ে মন। এই আর এই মুহূর্তে ১৪, প্রায় পাঁচ মন আপনি বৃদ্ধি করছেন। এই পাঁচ মন আপনি কত মাসে হলো? এক বছরে, মোট এক বছরে। গত বছর ক্রয় করছেন? আচ্ছা, এই মুহূর্তে এই সার গরুটি কয় দাঁত? চার দাঁতের, চার দাঁত। হ্যাঁ, এটা কি এই ২০২১ কোরবানির জন্য বিক্রি করবেন? এইটা এই আপনি এই বিষয়ে যারা আপনাদের বিক্রির উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? হ্যাঁ, বলেন। মোটামুটি ৬ লক্ষ, সাড়ে ৬ লক্ষ টাকা দাম চাই আমি। ৬.৫ লক্ষ টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, এই গরু সম্পর্কে বলেন, আপনার গরুর সম্পর্কে বলেন যে গরুটা যারা ক্রয় করবে, ৬.৫ লক্ষ টাকা দাম চাচ্ছেন, এই গরুটা যারা ক্রয় করবে তারা কি গ্রাস শহরের যে খামারের গরু তার থেকে কি পার্থক্য পাবে, বা আপনি কি নিশ্চয়তা দিচ্ছেন? অনেক নিশ্চয়তা তো আমাদের খাউনের, আমার ক্ষেতের নিজের খাউন, তারপরে খাউন নিজে বুট্টে বাঙ্গাইছি, বুট্টের ফাঁকি করছি, তারপরে মুসুরির ভুষি নিজে করাই করে আনছি, তারপরে গমের ভুষি, তারপরে কুড়ে, এই সমস্ত দিয়ে আমি গরুরে খাওয়াই, আর ক্ষেতের ঘাস। ক্ষেতের ঘাস? হ্যাঁ, গ্রামে তো ক্ষেতের ঘাসই প্রচুর। হ্যাঁ, এখানে ঘাস হয়তো বেশি দিচ্ছেন, খাওয়াই আমি। সেই সাথে সাথে খড় মানে ভুষি দিতে হয় কিছু কিছু। হুম হুম, যেহেতু একটি সার গরু। হ্যাঁ। আচ্ছা, প্রতিদিন আপনি কি পরিমাণে ভুষি টুসি দিতে হয়? মোটামুটি পানি দিয়ে ২০ কেজি পরিমাণ হয়। ২০ কেজি কয় টাইমে আপনি ভুষি দিতে হয় খাবার? দুই টাইমে ভুষি দিই। শুকনা খাবার কয় টাইম দেন? দুই টাইমে শুকনা খাবার দেই, আর রাত্রে সন্ধ্যার পরে থেকে রাত ১০টা ধরে শুধু ঘাস। সন্ধ্যা থেকে ১০টা পর্যন্ত ঘাস? হ্যাঁ। এটা রাতে? রাত্রে। দিনে কোনো কাঁচা ঘাস দেন না? দিনে কাঁচা ঘাস খায়, কিন্তু মিডিয়াম মিডিয়াম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে গরুটি একেবারে ন্যাচারাল গরু, মানে কোনো খুঁত আছে কিনা এই মুহূর্তে? না, কোনো জায়গায় কোনো খুঁত নাই, কোনো জায়গায় কোনো স্পট নাই। স্পট নাই? না। আচ্ছা আচ্ছা, আমরা শুধু দর্শক আপনাদের গরুটা দেখাচ্ছি আবারও, দেখুন একটি দেশীয়, তিনি বলছেন যে দেশীয় বিটের একটি গরু, এই দেখেন ন্যাচারাল ঘাস খাওয়াচ্ছে একদম গ্রামের পরিবেশে। আপনারা যে বাড়িটি আমরা দেখতেছি, ছোট্ট একটি গ্রামের বাড়ি তার নিজস্ব, এই বাড়িতে তিনি গরুটি রাখেন, সেটি একটি টিনের ঘর। আপনারা দেখুন, আমরা দেখাচ্ছি এই যে টিনের ঘরটি, এটির ভিতরে এই যে টিনের ঘরটি আছে, এটির ভিতরে এই বড় ষাঁড় গরুটি লালন পালন করেন, এখানেই রাখা হয়। দিনের বেলা যেটা বলে গ্রামের চটে ঘাস খাওয়ানো হয়, ঘুরানো হয়, দেখতে পাচ্ছেন এই বাড়ির উঠানে আমরা এই গরুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনি ৬ লক্ষ টাকা দাম চাচ্ছেন? ৬ লক্ষ ৫০ হাজার চাচ্ছেন। কোনো ক্রেতা বা কোনো দাম এখন পর্যন্ত আসছে কিনা? না, এখন পর্যন্ত কোনো ক্রেতা কোনো দাম এখন তৈরি হয়ও নাই, বলিও নাই। আচ্ছা, যারা কোরবানি দিতে চান আপনার গরু, আজকের প্রতিবেদন দেখে যাদের পছন্দ হবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আপনার গরু ক্রয় করলে একদম গ্রামের যে গ্রামের দেশীয় সার গরুর মতো এটি সেই রকম পাবে কিনা? অবশ্যই পাবে, একবার অরিজিনাল। যদি বলে যে ঈদের আগের দিন নেবো, কেমনি ঈদের দিন সকালে নেবো, তাও শুনি। কিন্তু দর্শক, তিনি বলছেন যদি একদম গ্রামের যে দেশীয় সার গরু ক্রয় করতে চান, তারা বড় সার গরু যারা ক্রয় করতে চান, তারা এই আজকের যে সার গরুটি আমরা দেখছি একেবারে বিশাল আকৃতি, ১৪ মন ওজনের এটি সার গরু, দেশীয় বিডের, কিন্তু দেখা যাচ্ছে কিছুটা শাহিওয়াল বিডের কিছু আকৃতি আছে। তিনি বলছেন যে দেশি হয়তো শাহিওয়াল কিছুটা ক্রোজ হতে পারে আমার ধারণা। আমরা আপনি কি কি খাবার দেন বসি সেটি একটু দেখাতে চাই দর্শকদের। হ্যাঁ, আমরা সেটি দেখাবো। সুপ্র দর্শক, দেখুন এটি গরুটি বেশ চমৎকার একটি সার গরু, একদম নিখুঁত স্মার্ট, আপনি দেখুন একদম কালারফুল একটি গরু, আমরা দেখাচ্ছি। হ্যাঁ,
দেখুন। আচ্ছা, কোনো ক্রেতা এই আজকের প্রতিবেদন দেখে আপনার সাথে যোগাযোগ করতে চায়, কথা বলতে চায় বা গরু ক্রয় করতে চায়, তারা কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ আপনি হয়তো আমার মোবাইল নাম্বার নিতে পারে, আমার ছেলের মোবাইল নাম্বার নিতে পারে। আচ্ছা, আপনার মোবাইল বাড়িতেও আসতে পারে যদি বলেন। আপনার এই যে এই জায়গায় আসার, এই যে সারগরু গ্রামের আসার ঠিকানাটা একটু আপনি বলেন, কিভাবে আসবে? মনে করেন যে সাভার ব্রিজের থেকে পশ্চিম পার বললেই হবে যে চৌঠাইল পাকা মসজিদে যাম। পাকা মসজিদের দক্ষিণ মোড়ে আমার বাড়ি, চৌঠাল পাকা মসজিদের পাশে তার বাড়ি। এই গ্রামটির নাম চৌঠাল গ্রাম। আপনার নাম? আমার নাম আবুল কালাম। আবুল কালাম, এই গ্রাম এসে আপনারা আসতে পারবেন, যে আমরা গ্রামের নাম বললাম, সেই সাথে আপনারা তার যোগাযোগের মোবাইল নাম্বারটি পাবেন। আপনার নাম্বারটি বলেন। খামারির নাম্বার, তার নাম্বার এবং তার ছেলের নাম্বার আমরা প্রতিবেদনের ভিতরে দেব, আপনারা এই নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করতে পারবেন। আমরা ঠিকানাটি বললাম, সাভার নামাবাজার ব্রিজ থেকে চৌঠাল গ্রামে। এটি চৌঠাল গ্রাম বললে হবে না, এটি এক সাভার নামাবাজার থেকে ভিতরে এসে এই গ্রাম কিন্তু ধামরার ভিতরে পড়েছে। এটি ধামরাই থানা। সুপ্রদর্শক, আমরা এটি ধামরাই থানার ভিতরে চৌঠাল গ্রাম বলতে সাভার বললে হবে না, এটা ধামরাই থানা ভিতরে পড়ছে চৌঠাল গ্রামে। সুপ্রদর্শক, এটি ধামরাই উপজেলা চৌঠাল গ্রাম, আমরা সেটি জানলাম। খামারের নাম আবুল কালাম, আমরা মোবাইল নাম্বারটি ভিডিওর ভিতরে দেবো, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, আর কিছু বলার আছে আপনার গরু সম্পর্কে? যারা ক্রয় করবে বাজারের গরু, যদি বাজার থেকে ক্রয় করে আর আপনার কাছ থেকে ক্রয় করতে, কীরকম সে ক্রেতা বা একজন কোরবানি যিনি দেবেন সে বিষয়ে আপনি কিছু বলার আছে কিনা? সে বিষয়ে মনে করেন আমার কাছে আসলে পরে বিস্তারিত আমি তার কাছে ভাই কম। আপনার গরু সম্পর্কে আপনি কি বলেন? গরু সম্পর্কে একবারে গ্যারান্টি। দর্শক, তিনি বলছেন গরু সম্পর্কে একদম গ্যারান্টি। এই গরুটি একদম সম্পূর্ণ নিখুঁত গ্রামের লালন পালন, প্রাকৃতিক উপায়ে লালন পালন করে একটি সার গরু, যার ওজন এই মুহূর্তে 14 মণ। তিনি বলছেন লাইপোর 14 মণ। আমরা আপনাদের দেখাচ্ছি সার গরুটি আবারও। এটি একদম নিখুঁত, আপনারা দেখুন